উচ্চ সুরা দিন শেষে মাইয়ারা বড় অসরা এই গরিবের মাইয়াই হোক আর বড় লোকের মাইয়াই হোক পুরুষ গো সমাজে আগে কোনো দামই থাকে না এমন কথা কইতাছস কে এই যে মিলিয়া ফরে দেখ গ্রামে সবচেয়ে বড় লোকের মাইয়া কিন্তু বিয়ে হইতাছে সবচেয়ে খারাপ মানুষের লগে কারোর তো কিছু করার নেই মেম্বার সারা জীবন মানুষের লগে খারাপ করছে এই খারাপ এখন নিজের উপরে পড়তাছে তার উপরে পড়ছে কই পড়ছে তো আমগো মতো নিরীহ মাইয়া মানুষের উপরে হনসি শাশুড়ি নাকি মেম্বারে জোর করে বিয়া করছিল এই শাশুড়ি মাইয়া বইলা সারা জীবন এই বুড়া খাটাছে লগে জীবন কাটাই দিল এরা বড় মানুষ এগো আনন্দ যেমন বিরাট কষ্ট তেমন বিরাট এইসব নিয়ে আমগো চিন্তা করে লাভ নেই গরিব হয়ে আর আমাগো শান্তি হইল কই ছোটবেলায় বাপ মা মারা গেছে মানুষে তো পানিতে পড়লেও খড়কুটার সহজে বাইসে থাকে আমার তো এই উপায় দেওয়া ছিল চুরি সাডামি কইরা কোনো মতে জীবনটা বাঁচিয়েছে পেটের দায়ে ঢাকা শহরে গেছিলাম কাম করতে কত রকম কাম যে করছি আর শকুনের দল এই শুনডের পিছে ঘুরছে পেট বাঁচামু না ইজ্জত বাঁচামু পরে ভাবলাম গেরামেই ফিরে আহি খাই না খাই মন্দে গেরামেই ইজ্জতটা তো বাঁচবো কান্দিস না ফুলমতি ই আমারে দেখ আমার জীবনটাও তো তোর মতোই বাপ নাই মা নাই এতিম একটা পোলা সারা দুনিয়ায় কেউ নাই আপন বলতে পেটের দায়ে চুরিসামারি করি চুরিসামারি করে জীবনটা চলে এখন তো আমি তোর লগে আছি আর সারা জীবন থাকুম কোনোদিন আমি তোর ছেড়ে যাবো না কোনোদিন আমার ছেড়ে যাবি না তো আমি কিন্তু এই কষ্ট সহ্য করতে পারি না আমার এই জীবন থাকতে আমি আর কোনোদিন তোর চোখ দিয়ে এক ফোঁটা পানি পড়তে দিব না চোখ মুছ কানবি না আমার সামনে একদম কানবি না তুই কানবি না আমি আছি না ওইদিকে কাজী সাহেবরে কইয়া রাখছো যাইবো তো ঠিক সময় মতো হ মেম্বার সাহেব আপনি যেমনে কইছেন অমনি হইব টুটুল ভাই চেয়ারম্যান সবাই নিয়ে আইলেই তারে খবর দিলে ও চলে আইব বাইরের লোকে কো জানানোর দরকার নাই যতটা চুপে চাপে সম্ভব এই বিয়ার কাজটা শেষ করতে হইব সবাই না জানাইলে কি আর চলবো গ্রামের মানুষ তো সব যাই নিয়ে গেছে আর আপনি মেম্বার সাহেব ঘরের একটা পাত মারলেও সারা গ্রাম বন্ধ ছড়ায় যায় বেশি কথা কবি না কই দিলাম হ্যাঁ সারাদিন নজর রাখবি বাইরের লোকজন যেন ভিতরে না আসে আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম এই তোমার আহনের সময় হইল তোমারে কইছিলাম সকাল সকাল আইতে আর এখন দুপুর হয়ে গেছে কাকা সারা রাত ঘুমোয় নাই রাতুল মাস্টারের ভূতের ডরে আরে কি আবল তাবল কইতাছো হ্যাঁ যাও নাসিবের লগে গিয়া এই দিকটা সামাল দাও আমি একটু বাড়ির ভিতর থেকে আইতাছি যাও ভাই চলো